এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট এ। ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। খুব ভালো কাজ করলে তুমি দিদি, আমি তোমাকে সব সময় সাপোর্ট করব, তুমি শুধু আমাকে দেখো। দিদি, একে নিয়ে এখন কি করা যায় বলো তো? নিয়ে যাও, স্টোর রুমে বন্দি করো। ওকে নিয়ে কি করব পরে ভাবব। একটা গুরুত্বপূর্ণ কথা মাথায় রাখো, পরিবারের কেউ যেন জানতে না পারে আর তোমাকে সন্দেহ না করে। হ্যাঁ হ্যাঁ দিদি, তুমি ঠিক যেমন বলবে তেমনই করব। সহজে বাজার আসা ছেড়ো না অর্জুন, চোখ বন্ধ করো না অর্জুন, আমি আছি তোমার পাশে অর্জুন। অর্জুন 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 চোখ খোলো, মা এদিকে আসুন। অর্জুন 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 ওঠো অর্জুন। এতে কোনো কাজ হচ্ছে না মা, অর্জুন তো চোখই খুলছে না, কিছু একটা করতেই হবে মা। হয়েছে বেশি, আমার তো আর কিছুই করার নেই মা। আমি বুঝতে পারছি না ও কেন উঠছে না, কিন্তু অর্জুনের যদি কিছু হয়ে যায় সব কিছু শেষ হয়ে যাবে। অর্জুনকে তাহলে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি চলুন মা। হ্যাঁ মা, ধর। অর্জুন অর্জুন আর নেই রে মা, অর্জুন কাকে কি না হয় আমরা ম্যানেজ করলাম, কিন্তু এরপর কি হবে মম? নাগমণি আমি কি করে পেতে পারি? শুধুমাত্র একটাই উপায় আছে, আমাদের তান্ত্রিকের সাহায্য নিতে হবে, চল। তান্ত্রিক? সে আবার কি সাহায্য করবে? আরে তোর কাছে কি আর অন্য কোনো উপায় আছে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। শোন, পরিবারের কেউ জানার আগে ওনার কাছে যেতেই হবে, সময় নষ্ট হয়ে যাচ্ছে, কেউ সন্দেহ করার আগে আমাদের চলে যেতে হবে, চল চল তাড়াতাড়ি। তুমি কি করলে? এই গল্প এখানে শেষ হতে পারে না। সুনেত্রাকে আর অর্জুনকে আলাদা করে দিও না মহাদেব। কত বিপদ কত কিছু পেরিয়ে তারপর অর্জুনের গত জন্মের কথা মনে পড়লো, ও সুনেত্রাকে সহযোগিতা করলো,
যখন ওই রাক্ষস কর্ণকে আমরা শেষ করার কথা ভাবছি, ঠিক তখনই অর্জুনকে কেন নিয়ে নিলে প্রভু? এটা তুমি একদম ঠিক করনি পরমেশ্বর। অর্জুন, এত জন্মের প্রার্থনা বিফলে যেতে পারে না প্রভু। পার্টিটা আমরা দারুণ এনজয় করলাম বল। উই হ্যাড এ রক টাইম। অর্জুন এসে পার্টিতে জয়েন করলো বলেই পার্টিতে এত মজা হলো। অর্জুন বাইরের কোনো পার্টিতে যায় না ঠিকই, কিন্তু বাড়ির পার্টিতে খুব এনজয় করে। হ্যাঁ, সুনেত্রা আসার পর থেকে এই বাড়িতে পার্টি হয় না কোনো। যদি সব সময় এই ভয় থাকি যে কখন সাপ এসে আমাদের কামড়ে দেবে, তাহলে আর পার্টি কি এনজয় করব। সুনেত্রা কোথায়? পার্টিতে তো ওকে দেখতেই পেলাম না। পার্টির মধ্যিখানে কোথায় একটা পালিয়ে গেল। রাতে ঘুরে বেড়ানোর ভালোই অভ্যেস আছে ওর। সুনেত্রা যে কি চায় আর ও যে কেন এই বাড়িতে এসেছে কিছুই বুঝি না। আর তাছাড়া কর্ণকে কেনই বা মারতে চায় ও? কর্ণ খুব একটা ভালো মানুষ নয় রে। ও একটা মেয়েকে চিট করেছিল, ওই মেয়েটাই রিভেঞ্জ নিতে চাইছে। কিন্তু এই নাগিনীর ওর ওপর রাগ কেন? এই গল্পটা আমিও ঠিক জানি না। কাকে জিজ্ঞেস করবো? সুনেত্রাকে জিজ্ঞাসা করবো? তাছাড়া ঠাকুরমা সুনেত্রাকে নর্মাল মানুষ বানানোর জন্য পুজো দিল, সেটাও কোনো কাজ করলো না। করবে কি করে? সুনেত্রা এটা হতে দিলে তো এই নাগিনীটা সুনেত্রার রূপ নিয়ে আমাদের বাড়ির সর্বনাশ করতে এসছে। এটা কমপ্লিট না হলে ও একটা সাধারণ মানুষ হয়ে যাবে, তুই এটা ভাবলি কি করে? আমাদের আরো কত কি দেখতে হবে কে জানে। আমাদের আপনার সাহায্যের প্রয়োজন, একমাত্র আপনি সাহায্য করতে পারেন। হঠাৎ এই মাঝরাতে এখানে কেন? কোনো গম্ভীর সমস্যা হয়েছে নাকি? আমাদের প্ল্যান মতো কিছুই ঘটেনি। ত্রিপুরা পূর্ণিমার রাত্রি এসে গেল, এর মধ্যে আমাদের নাগমণি পেতে হতো, কিন্তু আমি রাগের মাথায় অর্জুনকে মেরে ফেলেছি। তুমি অর্জুনকে হত্যা করেছো? এ তো এক ভয়ঙ্কর সমস্যা। আমরা কেবল অর্জুন আর সুনেত্রার সাহায্যে নাগমণি পেতে পারতাম। আপনি কিছু একটা করুন, আমাদের কোনো পথ দেখান।
গেছে ভেবে আমি খুশি হয়েছিলাম পরমেশ্বর, তুমি আজ সেই খুশি আমায় ফিরিয়ে দেবে। কইরে সব, তোরা কেউ কৃষ্ণ বেনিকে দেখেছিস? না ঠাকুমা, কোথাও তো আছে, দেখো না। না রে, সব জায়গায় খুঁজেছি, কোথাও তো দেখতে পেলাম না। গেল কোথায় মেয়েটা? আমার মনে হয় ও কোথাও গেছে, এত রাতে ও কোথায় যেতে পারে? সত্যি বাবা, এই বাড়িতে যত অদ্ভুত ঘটনা ঘটছে। সুনেত্রা কোথায় একটা চলে গেল, তারপরে মা হারিয়ে গেল, মন্দিরে যাব বলে আর ফিরলই না, এখন আবার অর্জুনকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার আবার আন্টি কোথায় গেল? কি যে হচ্ছে এই বাড়িতে, আমার খুব ভয় করছে। ভয়ের কি আছে, ওরা এখানে কোথাও আছে, চলে আসবে। বাইরে কেউ একটা আছে, ওরা আমাকে বাঁচাতে পারবে, যে করেই হোক ওদের জানাতেই হবে আমি এখানে আছি। সুনেত্রা, কি করছিস? তোর হাতটা তো পুড়ে যাবে, পুড়ে যাবে তো। অর্জুনের কাছ থেকে দূরে যাবার যে কষ্ট, তার সামনে এই কষ্ট কিচ্ছু নয়। অর্জুনের মৃত্যু আমি স্বীকার করি না। আজ পরমেশ্বরকে নিজের ক্ষমতা দেখাতেই হবে, আমার অর্জুনকে আমার কাছে ফিরিয়ে দিতে হবে। এই অসম্ভবকে সম্ভব তোমায় করতেই হবে পরমেশ্বর, আমার অর্জুনকে বাঁচিয়ে তোলো। এত কিছুর পরেও ওই রাক্ষস যখন নিশ্চিন্তে বেঁচে থাকতে পারে, তাহলে আমার অর্জুন কেন বাঁচবে না? যখন সেই অসুর নির্বিঘ্নে তোমার এই পৃথিবীতে ঘুরে বেড়াতে পারে, তাহলে অর্জুনের মতো একটা ভালো মনের মানুষ তাকে কেন মৃত্যুদণ্ড ভোগ করতে হবে বলো? আমার অর্জুন কখনো কোনো দিন কারোর কোনো ক্ষতি করেনি, সবসময় সব মানুষের উপকার করতে চেয়েছে, কিন্তু আজ তাকে এই পৃথিবী ছেড়ে যেতে হবে। তার মানে ভালো মানুষদের জন্য তুমি কিছুই করবে না? আজ যে করেই হোক তোমাকে তোমার ক্ষমতা দেখাতেই হবে পরমেশ্বর, তা না হলে সাত জন্মের এই গাথা আজ এখানেই শেষ হয়ে যাবে। আর অর্জুন কখনো কোনো দিন কারোর কোনো ক্ষতি করেনি, সবসময় সব মানুষের উপকার করতে চেয়েছে, কিন্তু আজ তাকে এই পৃথিবী ছেড়ে যেতে হবে। তার মানে ভালো মানুষদের জন্য তুমি কিছুই করবে না? আজ যে করেই হোক তোমাকে তোমার ক্ষমতা দেখাতেই হবে পরমেশ্বর, তা না হলে সাত জন্মের এই গাথা আজ এখানেই শেষ হয়ে যাবে। গত ছ জন্ম ধরে যে কষ্ট আমরা দুজন সহ্য করেছি তা মূল্যহীন হয়ে যাবে প্রভু, এই গোটা সৃষ্টির সর্বনাশ ঘটবে প্রভু। আমার অর্জুনকে পুনর্জন্ম দাও, এই সৃষ্টিকে রক্ষা করো। Shivaya Namah 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 Shivaya Namah
বজরঙ্গী বাবা এসেছেন। বজরঙ্গী বাবা, ছেলে মিলে কি প্ল্যান করছে ওরা কিছু বুঝছি না। অন্যায় করে ওরা অর্জুনকে মেরে ফেললো, আর এখন আমাকে বন্দি করে রেখে দিয়েছে। আমাকে কিছু একটা করতে হবে, কিছু একটা উপায় করে আমাকে পালাতে হবে। বাইরে বেরিয়ে সবাইকে সব কিছু বলে দেব আমি। অর্জুনকে ফিরে না পেলে আমার লক্ষ্য পূরণ হবে না, আর শেষ পর্যন্ত ওই রাক্ষসেরই জয় হবে। অর্জুনকে বাঁচিয়ে তুলুন বাবা। তুমি উদ্বিগ্ন হয়ো না মা, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। যা হয়েছে আমি সব জানি, আবার বলছি ভয় পেও না, অর্জুনের কিচ্ছু হবে না। তুমি উদ্বিগ্ন হয়ো না মা, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। যা হয়েছে আমি সব জানি, আবার বলছি ভয় পেও না, অর্জুনের কিচ্ছু হবে না। অর্জুনের আত্মা এখনো এখানেই ঘোরাফেরা করছে। আমাকে একটা পূজো করতে হবে, তাহলে অর্জুনের আত্মা আবার ওর শরীরের মধ্যে প্রবেশ করতে পারবে। বাবা আপনি কিছু করুন, অর্জুনকে আর যে করেই হোক বাঁচাতে হবে। আমার তো মনে হয়েছিল তুমি খুব সাধারণ একটা মহিলা, তাছাড়া আমি খুব শক্ত করেই দড়িটা বেঁধেছিলাম।
তোমার দ্বারা সেটা খুলে ফেলা সম্ভব নয়। তাহলে খুললে কি করে? হ্যাঁ, এই ধরনের কাজ করতে তো লজ্জা করে না নাকি? লজ্জা? লজ্জা কিসের? কিসের লজ্জা? ভেবেচিন্তে কথা বলছো তো? তুই রমা বৌদির মতো বাজে একজন মহিলাকে সাপোর্ট করছিস, আর ওর ওই ছেলে হলো একটা অসুর। ওরা দুজনে মিলে এই সমস্ত কিছু ধ্বংস করতে চায়। এরকম লোকদের সাপোর্ট করতে তোমার লজ্জা করছে না? এতে লজ্জার কোনো প্রশ্নই ওঠে না, বুঝেছো? কি করে ভালো করে বাঁচা যায় সেটা ভাবো। ওদের বিরুদ্ধে গিয়ে মরার থেকে তো ভালো ওদেরকে সাপোর্ট করো আর ভালো করে বাঁচো। আমার থেকে শেখো কি করে বাঁচতে হয়। তোমাকে দেখি আমার ঘেন্না করছে। ওই প্রাণঘাতী অসুরগুলোকে তুমি কিনা সাপোর্ট করছো?